বাংলাদেশের অর্থনীতিতে পশু সম্পদের গুরুত্ব অপরিসীম। এই সম্পদ উন্নয়নে আমরা অন্যান্য দেশ থেকে পিছিয়ে আছি। গবাদি পশু থেকে বর্তমানে উৎপাদিত দুধ ও মাংস দেশের চাহিদার তুলনায় অনেক কম। এই ঘাটতি আমদানির মাধ্যমে পূরণ করা সম্ভব নয়, কিন্তু উন্নত পদ্ধতিতে ভালো দেশি বা সংকর জাতের গরু মোটা তাজাকরণ করে দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করা সম্ভব। গবাদি পশু মোটা তাজা করার পদ্ধতিগুলো হচ্ছে: এক, গরু নির্বাচন; দুই, বাসস্থান; তিন, প্রতিষেধক টিকা; চার, কৃমিনাশক; পাঁচ, পুষ্টিকর খাবার সরবরাহ। মোটামুটি এ পাঁচটি কাজ সুষ্ঠুভাবে করা গেলে স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদনে গবাদি পশু মোটা তাজাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় ভূমিকা পালন করতে সক্ষম হয়। প্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো ডিজাইন এগ্রো পার্কের সমন্বয়কারী আজিম মেহেদি ভাইয়ের সাথে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি ভালো আছি। আপনাদের খামারটা বেশ সুন্দর গুছানো এবং পরিষ্কার, এবং যেহেতু পার্ক নাম অনেকটাই পার্কের মতো, আপনার কাছে আমি একটু ডেইরি সেক্টরটা নিয়ে জানতে চাচ্ছি। আপনারা তো ফ্যাটেনিং এবং ডেইরি দুটোই করছেন, তো ডেইরিটা মূলত আপনারা হচ্ছে কি গোল নিয়ে করছেন বা ডেইরির আপনার এ পর্যন্ত কি অভিজ্ঞতা? অ্যাকচুয়ালি ফ্যাটেনিংটা হচ্ছে খামারের ওপেনিং বা শুরুটা করার জন্য সবার উচিত ফ্যাটেনিং দিয়ে শুরু করা, কারণ ফ্যাটেনিংয়ের রিস্ক বা ঝুঁকি অনেক কম। আর ডেয়ারিটা যখন শুরু করবে, আসলে সাস্টেনেবল বিজনেস মানে হচ্ছে ডেয়ারি। ডেয়ারিতে যদি প্রতি মাসে আমাদের 10,000 টাকা করে লস হয়, কিন্তু বছর শেষে দেখা যাবে আমাদের 50 লাখ টাকা লাভ হয়েছে। তার কারণ হচ্ছে 60টা গাভী থেকে 60টা বাছুর আসবে, 60টা বাছুরের দাম অনায়াসে 50 থেকে 60 লক্ষ টাকা। ডেয়ারি বিজনেস মানে হচ্ছে সাস্টেনেবল বিজনেস, এটা ধারাবাহিকতা রক্ষা করে যেতে পারে, এখানে প্রফিট হবেই। তবে আপনাকে যেটা ডিসিশন নিয়ে রাখতে হবে সেটা হচ্ছে মিনিমাম 3 বছর যা হোক আপনাকে ধরে রাখতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের কয়টা গাভী দিয়ে শুরু হয়েছিল ডেয়ারি সেক্টরটা? আসলে আমাদের শুরুটা একটু ভিন্ন, আমাদের শুরুটা আসলে ডেয়ারি থেকে হয়েছে। বিকজ আমাদের অ্যাকচুয়ালি যখন আমাদের এই খামার মালিক রাজিউল হাসান ভাই, উনি 2002 সালে প্রথম একটা গাভী নিয়েছিল ওনার পরিবারের দুধের সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে, বাসার জন্য। তো ওই একটা গাভী পালতেও একজন রাখার লাগে, 10টা গাভী পালতেও একজন রাখার লাগে। সেখান থেকে আসলে এই গাভীর ক্রমান্বয়ে বৃদ্ধি ঘটে এবং আস্তে আস্তে এটা খামারে রূপান্তরিত হয়। বর্তমানে আমাদের কাছে এখন 65টা গাভী আছে এবং আমাদের পার ডে আমরা চেষ্টা করি যে 200 কেজির নিচে যেন না আসে, 200 কেজির উপরে দুধের প্রোডাকশন ধরে রাখার চেষ্টা করি। এবং আমাদের একটা ইন্টেনশন আছে যে আমরা 800 থেকে 1,000 কেজি দুধ প্রোডাকশনে যেতে পারলে আমরা বাই প্রোডাক্ট হিসেবে মিষ্টি উৎপাদনে চলে যাব। শিক্ষিত মানুষ হয়েও আপনি এই যে একটা খামারের সাথে রয়েছেন, এরকম আরও অনেক শিক্ষিত যুবকরা আছে যারা বেকার, তারা খামার করণে যেন উদ্বুদ্ধ হয় সেজন্য আপনি কি বলতে চান? শিক্ষিত বেকার যারা আছে তাদের উদ্দেশ্যে শুধুমাত্র একটা কথা আমি বলতে পারি, যেটা হচ্ছে যে আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, যেমন শিক্ষিত হওয়ার পেছনে কিন্তু কিছু বিষয় থাকে, আমরা কিন্তু পড়েছি যে স্বশিক্ষিত আর সুশিক্ষিত এক কথা না। যদি কেউ সুশিক্ষিত হয়ে থাকে তাহলে সে অবশ্যই সময়ের মূল্য বুঝে, আর স্বশিক্ষিত যারা তাদেরকে বলবো সময়ের মূল্য বুঝতে হবে। এখন একটা বিষয় হচ্ছে আমি যদি শুধু চাকরির পেছনে দৌড়াই তাহলে কিন্তু দেখা গেল যে চাকরি খুঁজতে 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 একটা সময় যে আমার বয়স এমন একটা পর্যায়ে চলে যাবে যে আমি আসলে চাকরিও করতে পারতেছি না, ব্যবসাও শুরু করতে পারতেছি না। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সময়টাকে নষ্ট না করে যতটুকু সম্ভব প্রয়োজনে একটা খামারে কিছুদিন থেকে, একটা খামারে জব করা সম্ভব, একটা খামারে কিছুদিন জব করে সেখান থেকে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে নিজে কাজ শুরু করে দেওয়া উচিত। আসলে কাল কী হবে আমরা কেউই জানি না, সো আজ থেকেই কাজ শুরু করে দেওয়া উচিত। আমি বলবো যে ডেয়ারি সেক্টর বলেন, ফ্যাটেনিং বলেন, ছাগল পালন বলেন, আর হাঁস পালন, মুরগি পালন, যেটাই বলেন সবগুলো হচ্ছে লাভজনক একটা প্রকল্প, আপনি যে কোনো একটা দিয়ে কাজ শুরু করে ফেলতে পারেন। আমাদের এইখানে আছে 2টা সেট, আর আমাদের গাজীপুর বোর্ডবাজার ওইখানে আরেকটা ব্রাঞ্চ আছে, ওইখানে আছে 3টা সেট। সব মিলে আমাদের এখন গাভী, ষাঁড়, ছোট বাছুর মিলে 600+ গরু আছে। মাশাআল্লাহ, তো 600+ গরু আপনারা করছেন, এটা কি ডেইরি করছেন নাকি হচ্ছে গিয়ে ফ্যাটেনিং? দুটোটা আছে আমাদের, 50 ফ্যাটেনিং এবং হচ্ছে ডেইরি দুটাই করছেন এই খামারটিতে। এটা এখানে আপনারা হচ্ছে কি করছেন? এখানে ডেইরি আছে, ফ্যাটেনিং আছে আপনার, এগুলো সব ডেইরির জন্য, এগুলো দুধের গাভী সব।
এখানে যা আছে সবাই দুধের গাভী, মানে এখান থেকে শুরু করে সবাই হচ্ছে দুধের দুধের গাভী আর ওগুলো হচ্ছে পাশে হলো প্যাডিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ, প্যাডিং এর জন্য সার রেখেছেন। তো এই এই খামারে আপনার কতগুলো গরু আছে? এগুলো আমাদের 200 প্লাস আছে সব মিলে। 200 প্লাস গরু আছে। গরু গাভী কয়টা আছে? গাভী আছে 100 মতো এখানে। আচ্ছা, তো কিছুদিন আগেই হচ্ছে গিয়ে ঈদ গেল। আপনাদের তো একটা অনেক বড় প্রেশার ছিল ঈদে, এবার ঈদ কেমন গেল আপনাদের? বলতে গেলে 2022 কোরবানি ঈদটা আমাদের মোটামুটি ভালোই গেছে আল্লাহর রহমতে। 2020 সাল 21 সাল যে একটা সমস্যা ছিল বিশ্ব মহামারী করোনার জন্য, সেটা ইনশাল্লাহ আমরা 2022 দেখছি ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। আমাদের পার্মানেন্ট কিছু কাস্টমার আছে, তো আমরা আসলে চেষ্টা করি ঈদের 5-7 দিন 10 দিন আগে মোটামুটি সোল্ড করার জন্য। তারপরে আমাদের মোটামুটি খামার থেকে আমরা এবার অনেক গরু সোল্ড করছি, অবশিষ্ট কিছু গরু ছিল সেটা আমরা হাটে নিয়ে ঈদের 3 দিন আগে বিক্রি করে ফেলছি। আমরা এই বছর টোটাল 237টা গরু বিক্রি করছি। যেহেতু গাভী প্রতিদিন দুধ দিচ্ছে, এই জন্য তাকে ভিটামিন মিনারেল একটু বেশি বেশি আকারে দিতে হয়। আমি একটু জানতে চাচ্ছি যে কি খাবার কোন পরিমাপে দেন? ডেয়ারির যেগুলো এগুলোর জন্য একটু ভালো খাবার লাগে, যেহেতু প্রতিদিনের দুধ উৎপাদন হচ্ছে, এর পুষ্টি, এর মিনারেল, এর ক্যালসিয়াম, এর জিনিসগুলো সম্পূর্ণ সেপারেট, সারের থেকে একটু ব্যতিক্রম আছে। বলছিলেন যেহেতু সারকে আলাদা এবং গাভীকে আলাদা খাবার দেন, কোন খাবার কি পরিমাপে দিতে হয় সার কিংবা গাভীর ক্ষেত্রে? এটা আসলে আমাদের একটা রেশনিং আছে, যা আমরা 100 কেজি খাবারের মধ্যে কি কি দিব, সেক্ষেত্রে যত প্রকার ডাউলের ভুষি বলি আমরা, সেটা ছোলা আছে, আপনার খেসারির ভুষি আছে, সোয়ামেল ভুষি আছে, জাস্ট গাভীর ক্ষেত্রে ওই পরিমাণগুলো একটু বেশি হয়, আর সারের ক্ষেত্রে ওই ডাউলের পরিমাণগুলো একটু কম হয়, জাস্ট একটু। আর সারের থেকে গাভীকে আপনার ঘাসের পরিমাণটা পর্যাপ্ত বেশি দিতে হয়। আপনি ফ্যাটেনিংয়ের গরুগুলো যদি ঘাস দেন 10 কেজি, তো দুধের গাভীগুলো দিতে হবে আপনার 30 কেজি। এটা এটা কেন, মানে তাদের ওই যে আসলে তো আমাদের তো একটা স্লোগান আছে যে গাভীর মুখে দিব ঘাস, দুধ খাবো 12 মাস। ঘাস না খাওয়াইলে গাভীর থেকে আপনি দুধ পাবেন না। যদি কারো গাছ না থাকে তাহলে আমি বলবো ডেয়ারি প্রজেক্ট না করাটাই ভালো। সারের ক্ষেত্রে যদি আমি বলি যে অনেক সময় দেখি যে মোটা তাজাকরণের জন্য কিছু কৃত্রিম উপায় ব্যবহার করা হয়, আপনাদের এখানে কি এরকম কিছু করা হচ্ছে? ফেডেনিং যেটা আমরা করি মাংসের জন্য, এটার জন্য 3টা জিনিস আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম হলো আপনার সঠিক জাত উন্নয়ন, জাত চিনা। দ্বিতীয় হলো এর থাকার বাসস্থান। তৃতীয় এর ফুড ম্যানেজমেন্ট। আমাদের গড়ে দেখবেন কোনো ভেড়া নাই, আপনার এখানে আছে আমাদের কোনো ঘরটা হলো আমাদের একদম খোলামেলা। পুষ্টিকর খাবার আপনি 1 কেজি খাওয়াবেন, ওর কাজে লাগবে। আপনি না বুঝে যদি 5 কেজি খাওয়ান, এর কোনো কাজে লাগবে না। এখন কিছু কিছু মানুষ দেখতেছি প্রচুর ভুট্টা খাওয়ায়, ওর ভুট্টাটা পেটে হজম হয় না, এটা মানুষ না জেনে খাওয়ায়, ভুট্টাটা ওর পায়খানার সাথে বের হয়ে যায়। তো আগে জানতে হবে কি হজম হয়, ওর প্রোটিন কতটুকু দরকার, মিনারেল কতটুকু দরকার, ক্যালসিয়াম কতটুকু দরকার। আমাদের আসলে বাংলাদেশে অনেক সিনিয়ররা আছে এটা নিয়ে কাজ করে, আমরা ওনাদের রেশনিং নিয়ে খাওয়াই। আমাদের অনেক বড় সাইলেজের প্রজেক্ট, আমরা আমাদের খামারে তো খাওয়াই, এবং বাংলাদেশের অনেক বড় বড় প্রজেক্টে এখন আমাদের সাইলেজটা দিয়ে চলে। দুপুরে আমরা 1টার সময় সাইলেজ দিয়ে দেই, আর প্লাস হলো রাত্রে 8টার সময় আমরা প্রতি গরু 5 কেজি, 6 কেজি, 7 কেজি করে সাইলেজ দিয়ে দেই। সাইলেজ খাওয়াইলে যেমন তার মিট কোয়ালিটিটা ভালো হয়, যেমন গরু সুস্থ থাকে, আর আপনার চর্বি কম হয়। সাইলেজটা তো আসলে একটা ঘাস, এটা জাস্ট প্রক্রিয়া করে রাখা হয়। আমরা আম, জলপাই, আপনার এগুলো যেভাবে আচার দিয়ে রাখি, সাইলেজটা ঠিক ওই জিনিসেই। তো মানুষের যে যেরকম ভিটামিন, প্রোটিন, এই বিষয়গুলো আমরা জানতে পারি ডাক্তারের কাছ থেকে কিংবা আমরা হচ্ছে গিয়ে রিসার্চ করে জানি, গরুদের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে এই বিষয়গুলো কীভাবে আপনার মেনটেন করতে হয়? এইখানে যে বলছিলাম আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় বড় প্রফেসররা আছে, ওনারা আমাদের এই যে বিএলআরআই আছে, ওনারা তো এই এগুলো নিয়েই কাজ করে দিনের পর দিন, বছরের পর বছর। ওনাদের একটা রেশনিং আছে যে 1 কেজি থেকে 1 কেজি গরুর প্রতিদিন এইটুক দরকার, আবার 10 লিটার দুধের জন্য প্রতিদিন এতটুক দরকার, 20 লিটার দুধের জন্য এতটুক, সেম হিসাব। গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন অবস্থিত এই খামারটি এখন সফলতার মুখ দেখেছে।
আপনি বলছিলেন যে শেডের ক্ষেত্রেও অনেক ধরনের পরিমাপ রয়েছে, গরুর শেড তৈরি করার ক্ষেত্রে কি কি জিনিসগুলো মাথায় রাখতে হয় একটু যদি বলতেন। গরুর শেড তৈরি করতে সবার আগে আপনার শেডটা অনেক হাইট করতে হবে। আপনি আমার এই শেডটা যদি চিন্তা করেন, আমার এখানে ফ্লোর থেকে টিনের উচ্চতা আছে 27 ফিট, আর পাশে আছে 22 ফিট করে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাও তো দেখা যায় যে আপনাদের খামারটা প্রতিনিয়ত পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা সকালবেলা তো ঘুম থেকে উঠে এদেরকে সকাল 6টায় গোসল করানো হয়, গরমের দিন 3 বার, আবার দুপুরে 1টা করানো হয়, বিকাল 5টা করানো হয়, শীতের দিন হলে এটাকে আমরা 1বার করাই দুপুরে। আর আমাদের খামারে এমন লোক আছে যে সে সর্বক্ষণ তার কাজ হইলো কোন গরুটা ময়লা আসছে পায়খানা করছে এটা সাথে সাথে সরায় পেলানো, তাহলে আপনার মশা মাছি পোকা মাকড় কম থাকে। আচ্ছা, আরও একটা বিষয় হচ্ছে যে গরু বা যে কোনো পালিত প্রাণীর ক্ষেত্রে রোগবালাইটা একটা বিশেষ বিষয়, তো রোগবালাই কি ধরনের হয় আপনাদের এখানকার গরুর এবং সেটার প্রতিকার আপনারা কীভাবে করেন? গরুর সবচেয়ে কমন রোগ হলো আপনার ফ্যাট ফাঁপা, জ্বর, ঠান্ডা, এগুলো আসলে আমাদের যারা রাখাল আছে এরা কিছু এক্সপার্ট, এরা বুঝে এগুলা। আর যদি এমনি ক্রিটিক্যাল কোনো কিছু হয় সেখানে আমাদের এলাকার এমনি একজন প্রাণী চিকিৎসক মানে চিকিৎসক আছে, উনি দেখে। আর যদি বড় ধরনের কিছু হয় তাহলে আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা আছে, আমাদের ডিওলো সাহেব আছে, ইওলো সাহেব আছে, ওনাদের সাথে যোগাযোগ করি, ওনারা আসে এটা ট্রিটমেন্ট দেয়। আচ্ছা, ভ্যাকসিন বা হচ্ছে টিকা আপনারা কি? এটা তো মান্থলি করা, আপনার আমরা কিরমির ডোজ করতে হয় আপনার 3 মাস পর পর, আপনার খুরা রোগের ভ্যাকসিনটা দিতে হয় 4 মাস পর পর, বছরে 3 বার, এগুলার রুটিন মোতাবেক চলে। এগুলার রুটিন আপনি যেহেতু সেই 2000 সাল থেকে হচ্ছে খামারের সাথে আছেন, তো আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, যারা এখন খামার করতে চায় বা আপনাকে দেখে যারা উৎসাহিত হয়ে খামার করবে তাদের জন্য আপনি কী বলতে চান? পর্যাপ্ত ঘাস লাগবে, সিলেকশনটা ভালোভাবে করতে হবে। আর এই সেক্টরে এখন যদি কেউ আইসে আপনার আজকে হঠাৎ করে আইসে আপনার 10-20 লাখ টাকা ইনভেস্ট করে 3 দিন পর থেকে আপনি বেনিফিটের চিন্তা করবেন, এটা হয় না। ডেয়ারি সেক্টরে আপনার যদি কেউ দুধের খামার করে সেই ক্ষেত্রে ওনার লাভ খুঁজে পেতে 10 বছর লাগবে। উনি আগে ইনভেস্ট করবে, যে গাভীগুলো কিনবে ওই গাভীর বাচ্চা যেদিন উনি মা বানাতে পারবে, ঠিক উনি 5 জেনারেশনে যাবে যে ওনার ঘরের বাচ্চা থেকে বাচ্চা হয়েছে, ওর বাচ্চার বাচ্চা হয়েছে, তখন উনি খামারে লাভ লসের হিসাব করবে। আর যদি চিন্তা করে যে আমি একটা গাভী কিনে আনলাম, 5টা গাভী কিনে আনলাম, এখন লাভ খুঁজে পাচ্ছি না, এটা কখনোই হবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার ডিজাইন এগ্রোর জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন আপনি। সঠিক খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই খামারটি পরিচালিত হচ্ছে। দেশের জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে দুধ ও মাংসের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এ লক্ষ্যে প্রাণী সম্পদ অধিদপ্তর ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো গাজীপুর শ্রীপুর উপজেলার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রকুনুজ্জামানের সাথে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, আপনার কাছে আমি একটু জানতে চাইছিলাম, আপনি যেহেতু এই উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে আছেন, আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, এইখানে যারা খামার করছে তাদের কি কি অসুবিধা হয়, মানে রোগবালাইয়ের ক্ষেত্রে গরু বা গারল কিংবা ভেড়া যেগুলো চাষ হচ্ছে এগুলো কি কি ধরনের রোগবালাই হয়? গবাদি পশুর ক্ষেত্রে আমাদের শ্রীপুরে বিশেষ করে ম্যাস্টাইটিস রোগের প্রাদুর্ভাব আছে, এবং নতুন একটি ডিজিজ আসছে ইমার্জিং ডিজিজ বলি আমরা এটাকে, লাম্পি স্কিন ডিজিজ। যদিও আমাদের এই খামারে ভ্যাকসিন করা আছে, এই খামারে ইনসিডেন্স হয় নাই লাস্ট 1 ইয়ারে, তবে শ্রীপুরের অন্যান্য 2-1টি খামারে বিচ্ছিন্নভাবে দেখা যায় আমরা যে লাম্পি স্কিন ডিজিজ পাই, ম্যাস্টাইটিস একটা কমন প্রবলেম, ম্যাস্টাইটিস রোগ আমরা পাই, গারল ভেড়ার ক্ষেত্রে দেখা যায় পিপিআর রোগ আমরা পাই, পিপিআরে যে আমরা ভ্যাকসিন করে দিয়ে থাকি, তো ভ্যাকসিনের মাধ্যমে আমাদের পিপিআর ডিজিজও কন্ট্রোলে আসে আর কি। যারা বাসা বাড়িতে গবাদি পশু লালন পালন করে তারাও কিন্তু আমাদের অফিসে আসে, অফিসের সাথে যোগাযোগ আছে, বা আমরাও তাদের বাড়িতে ভিজিট করি, তাদেরকে বিভিন্ন পরামর্শ দিই, বিশেষ করে টিকা প্রদানের জন্য পরামর্শ দিই, তাদেরকে কৃমিনাশক খাওয়ার পরামর্শ দিই, তাদেরকে খাবার কীভাবে খাওয়াবে, খাবার দানাদার খাদ্য, আর জাতীয় খাদ্য, এগুলো বিষয়ে আমরা পরামর্শ দিই। সাধারণ খামারি যারা বা সাধারণ মানুষ যারা খামার করতে চায় তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষণ দেওয়ার পর বিভিন্ন প্রকল্প আছে আমাদের উপজেলাতে, NATP2 আছে, আধুনিক প্রযুক্তিতে গরুর হৃষ্টপুষ্টকরণ প্রকল্প আছে, আমাদের এখানে নতুন প্রকল্প চালু হয়েছে LDDP প্রজেক্ট, এইসব প্রকল্পের মাধ্যমে এবং রেভিনিউ বরাদ্দ থাকে, এই বরাদ্দের মাধ্যমে আমরা খামারিদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি।
মোটামুটি এইসব নিয়ম কানুন মেনে চললে গবাদি পশু মোটা তাজাকরণের মাধ্যমে ভালো আয় করা যায় এবং দেশে মাংস, গোবর এবং চামড়া সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা যায়। আমাদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হলে পুষ্টি নিরাপত্তায় প্রাণী সম্পদ খাতের রয়েছে বিশাল অবদান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমাদের আয়োজনের উদ্দেশ্য আপনাদেরকে পশুপালনে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করা। পশুপালনের মাধ্যমে আপনারা বাংলাদেশের জনগণের পুষ্টি চাহিদা সম্পন্ন করতে পারেন এবং একই সাথে সৃষ্টি করতে পারেন কর্মসংস্থানের। প্রাণী ও পুষ্টির আজকের আয়োজন থেকে আমি মারজান শমী বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।